ইমুতে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? এখানে একটি নাম রয়েছে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না, এখানে একটি নাম রয়েছে প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না, এবং কিন্তু আপনার প্রোফাইল পিকচারটি কিন্তু হয়তো অন্য কেউ কিন্তু দেখতে পাচ্ছে না, এমনটা কিন্তু হচ্ছে। তো যদি আপনার এমন হয়ে থাকে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন? আপনার প্রোফাইলটি আপনি অন্য কাউকে দেখাবেন অথবা শো করাবেন, এমন সমস্যা কিন্তু বর্তমানে কিন্তু অনেকেরই কিন্তু হচ্ছে। তো আপনার এই সমস্যাটি হলে আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল প্লে স্টোর রয়েছে, অবশ্যই এখানে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে যে সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ইমুলিকে সার্চ করে দিবেন। ইমুলিকে এখান থেকে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এই যে ইমু অ্যাপটি এখানে চলে আসবে, এবং এই জায়গায় যদি আপনি আপডেট লেখা শুরু করে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপডেট কিন্তু করে নিতে হবে। তো আপডেটটি না চাইলে এখান থেকে কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে ইমু অ্যাপটি ওপেন করে নেবেন, যদি আপডেট চাই অবশ্যই আপনি আপডেটটি দিয়ে নেবেন। তো এখান থেকে আপডেট দেওয়ার পর অথবা আপডেট না চাইলে ইমু অ্যাপটি ওপেন করে নেবেন। ইমু অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন থাকবে, আপনি এই প্লাস আইকনে একটু ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করবে, তার ভিতর থেকে যে মোর নামে একটা অপশন রয়েছে আপনি এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে দেখতে পাবেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা অপশন থাকবে, আপনি এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু চলে আসবে। তো এইখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন এই যে প্রোফাইল প্রাইভেসি নামে, আপনি কি করবেন? এখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে আপনার অপশন এখানে শো করবে, দেখতে পাচ্ছেন আপনার সামনে এই যে হু ক্যান সি মাই অ্যাভাটার, এরকম একটা অপশন কিন্তু এখানে শো করবে। তো আপনি কি করবেন? এখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে এটা এখান থেকে যদি অফ করা থাকে অবশ্যই এটা এখান থেকে চালু করবেন, এবং এখান থেকে দেখতে পাবেন নোবডি, কাস্টম, মাই কন্ট্যাক্ট এবং এভরিওয়ান, এখানে কিন্তু চার পাঁচটা অপশন কিন্তু এখানে শো করবে। তো এখন আপনি যেহেতু চাচ্ছেন আপনার এই যে ইমুর মানে ছবিটা রয়েছে এটা আপনি সকলকে দেখাবেন, তার জন্য আপনি কি করবেন? এখান থেকে এই তিনটার ভিতরে যেখানে সিলেক্ট করা থাকুক আপনি কি করবেন? এখান থেকে এই যে এভরিওয়ান রয়েছে আপনি কি করবেন? এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তার নিচে এই যে আরো একটা অপশন রয়েছে হু ক্যান সি মাই ইমো আইডি, আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা এখান থেকে যেখানে সিলেক্ট করা থাকুক এখান থেকে আপনি এখান থেকে যে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। এভরিওয়ান সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার ব্যাক করবেন, এখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে আবার দেখতে পাচ্ছেন এই যে আপনার আরো একটা অপশন রয়েছে, আপনি তার নিচের অপশনে এখানে একটি ক্লিক করে দিবেন। নিচের অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে যেখানে সিলেক্ট করা থাকুক আপনি এখান থেকে এই যে এভরিওয়ান রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি আবার এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর আপনি এখান থেকে আবার ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর আপনি একদম ইমু থেকে আপনার বেরিয়ে চলে আসবেন। ইমু থেকে বেরিয়ে চলে আসার পর আপনি কি করবেন? আবারও আপনার ইমো অ্যাকাউন্টের ভিতরে আপনি চলে আসবেন। ইমো অ্যাকাউন্টের ভিতরে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে আপনি ঠিক আগের মতো এখান থেকে এই যে প্লাস আইকন দেখতে পাবেন এখানে, এখানে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও এই যে মোর অপশন রয়েছে আপনি এখানে একটি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এইখানে একটি ক্লিক করে দিবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন? এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন থাকবে আপনার সামনে এই যে মেথড ফর এডিং মি, আপনি কি করবেন? এখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ইমেজ স্টোরে এখানে থাকবে, এবং এখান থেকে এটা যদি অফ করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করে দিবেন। তো আপনি আপনার ইমো অ্যাকাউন্টে এই কাজগুলো করার পর অবশ্যই আপনার যে ইমো পিকচারটি রয়েছিল বা আপনার ইমো প্রোফাইলটি রয়েছিল ওইটা যদি কেউ অন্য কেউ না দেখে থাকে, এরপরে থেকে কিন্তু আপনার সবাই কিন্তু আপনার ওই ইমো পিকচারটা কিন্তু দেখতে পারবে যে আপনি আপনার প্রোফাইলে কি কি পিকচার আপনি দিয়েছেন।